উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে এই যাত্রা শুরু হয়ে স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়। উৎসবের মধ্য দিয়ে সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে এমনটাই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন উল্টো রথে অংশ নেওয়া ভক্তরা। লাবণী গুহর প্রতিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সুসজ্জিত রথে চড়ে ভগবান শ্রীকৃষ্ণ, ভাই বলরাম ও বোন সুভদ্রা 9 দিন আগে রাজপথে নেমে এসেছিলেন ভক্তদের দেখা দিতে। শাস্ত্রমতে 9 দিন মাসির বাড়িতে থাকার পর নিজ ধামে যাত্রা করেন তারা, যা উল্টো রথ নামে পরিচিত। উল্টোরথের এই উৎসবে শুক্রবার বিকেলে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন তৈরি করে। আগামী বছরে এখানে জগন্নাথ আর দিয়ে অবস্থান করবে, তারপর এখান থেকে জগন্নাথ এখানে যাবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। একাদশী তিথিতে হয় উল্টো রথ। পূজা অর্চনা সহযোগে ভক্তেরা রথের রশি টেনে নিয়ে যান। অঝোর ধারায় বৃষ্টি উপেক্ষা করেই ভক্তরা এসেছিলেন ভগবানের সান্নিধ্য পেতে। এই বৃষ্টির মাঝেও হাজার হাজার ভক্ত উপস্থিত হয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথ টেনে নিয়ে স্বামীবাগ আশ্রমে নেওয়ার প্রয়াস করছেন। রথযাত্রা দড়ি ধরে টানতেন, সেই ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি পেয়ে সে ভগবদ্ধামে এবং ভগবানের নিজালয়ে ফিরে যেতে পারেন, আর পৃথিবীতে আসতে হয় না। ভক্তরা পায়ে হেঁটে নয়নাভিরাম রথগুলো টেনে নিয়ে যান স্বামীবাগ মন্দিরে। এদিকে দেশের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় উল্টো রথ। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।